বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, প্রভাষক অর্থনীতি, রংপুর সরকারি সিটি কলেজ। সারা দেশের মতো এই করোনাকালে রংপুর সরকারি সিটি কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে আমি ছাত্রছাত্রীদের স্বাগত জানাচ্ছি। রংপুর সরকারি সিটি কলেজের উদ্যোগে যে অনলাইন ক্লাসের আয়োজন করা হয়েছে, এখানে যদি ছাত্রছাত্রীরা ঠিকমতো অংশগ্রহণ করে তারা অবশ্যই উপকৃত হবে। আমাদের এই ক্ষুদ্র প্রয়াস তাদেরই জন্য, যদি তারা এই অনলাইন ক্লাস থেকে অর্থাৎ রংপুর সরকারি সিটি কলেজে যে অনলাইন ক্লাস এবং আমাদের কলেজ ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলে যেসব ক্লাস আছে সেগুলো যদি ছাত্রছাত্রীরা নিয়মিত ফলো করে তাহলে অবশ্যই তারা উপকৃত হবে বলে আমি বিশ্বাস করি। আজকে আমি অর্থনীতি প্রথম পত্রের শেষ অধ্যায় অর্থাৎ দশম অধ্যায়ে যেটা যে অধ্যায়ের নাম মুদ্রা ও ব্যাংক অর্থাৎ মানি ও ব্যাংকিং, সেই অধ্যায়ের উপরে আলোচনা করব। এই অধ্যায়ের উপরে আজকে আমি প্রথম ক্লাস নিতে যাচ্ছি। অবশ্যই ছাত্রছাত্রীরা প্রথমেই আমরা মুদ্রা বা অর্থ সম্পর্কে জানব। মুদ্রা বা অর্থ ইংরেজিতে যাকে মানি বলা হয়, তো মুদ্রা হলো বিনিময়ের সর্বজন স্বীকৃত মাধ্যম। মুদ্রা বা অর্থ এরূপ একটি বিনিময়ের মাধ্যম যা আইন সিদ্ধ এবং সকলের নিকট গ্রহণযোগ্য, যার দ্বারা ক্রয় বিক্রয় এবং সকল প্রকার লেনদেন তথা দেনাপাওনার হিসাব সম্পন্ন করা হয়। ইহা সঞ্চয়ের বাহক এবং মূল্যের পরিমাপক হিসাবে কাজ করে। বিভিন্ন অর্থনীতিবিদ মুদ্রা সংজ্ঞা প্রদান করেন, তার মধ্যে অধ্যাপক জি ক্রাউথার এর মতে, যা কিছু বিনিময়ের মাধ্যম এবং একই সাথে মূল্যের পরিমাপক হিসাবে সকলের নিকট গ্রহণযোগ্য হয় তাকেই মুদ্রা হিসাবে সংজ্ঞায়িত করা হয়। এখানে মুদ্রার যে সংজ্ঞা, সেখানে একটি বিষয় গুরুত্বপূর্ণ, সেটি হলো মুদ্রা হলো বিনিময়ের মাধ্যম। অর্থাৎ মানব ইতিহাসের বহু সময়ে অতিক্রান্ত হয়েছে এই বিনিময় ব্যবস্থার উন্নয়নে। এর মধ্যে উল্লেখযোগ্য সংযোজন হলো অর্থ ও ব্যাংক ব্যবস্থা। অতীতে দ্রব্য ও কড়ি বিনিময় ব্যবস্থার প্রচলন থাকলেও অর্থাৎ দ্রব্যের বিনিময়ে দ্রব্য এবং এরপরে কড়ি বিনিময় ব্যবস্থা হিসাবে সংযোজিত হয়। এরপরে ক্রমকালের বিবর্তনে মানুষের চলার পথকে আরো সহজ করার জন্য এবং বর্তমানে জীবনযাত্রার মানোন্নয়নে অর্থের উদ্ভব হয়। তাহলে এই যে অর্থের উদ্ভব, এটা কিন্তু হুট করে একদিনে আবির্ভাব হয়নি। অর্থ যে বিনিময়ের মাধ্যম সর্বজন স্বীকৃত এবং আইন সিদ্ধ, এটা কিন্তু একদিনেই আজকে এই পর্যায়ে আসেনি। তাহলে অর্থ কি? অর্থ হলো, আমরা যদি অর্থের সংজ্ঞা দেখি তাহলে আমরা বলতে পারি অর্থ হলো সর্বজন স্বীকৃত বিনিময়ের মাধ্যম এবং এটি আইনসিদ্ধ, অবশ্যই আইনসিদ্ধ হতে হবে এবং সকলের নিকট গ্রহণযোগ্য হতে হবে। এর দ্বারা দ্রব্য ক্রয় বিক্রয় এবং অন্যান্য লেনদেন সম্পূর্ণ হতে হবে এবং অনেক ক্ষেত্রে মুদ্রা সঞ্চয়ের বাহক, অর্থাৎ অনেক দ্রব্য আছে যেগুলো সঞ্চয় করা যায় না, সেক্ষেত্রে উৎপাদনকারী ক্ষতির সম্মুখীন হন। এই সমস্যার সমাধানের জন্য সেসব দ্রব্যকে মুদ্রায় পরিণত করে সঞ্চয় করা যায় এবং কোন দ্রব্যের মূল্য কত হবে সেগুলো মুদ্রার সাহায্যে পরিমাপ করা যায়। তাহলে বর্তমান ব্যবস্থায়, বর্তমান সমাজে বা বর্তমান পৃথিবীতে মুদ্রা ছাড়া চিন্তাও করা যায় না। এই যে মুদ্রা, পৃথিবীর বিভিন্ন দেশে মুদ্রার বিভিন্ন নাম রয়েছে। যেমন বাংলাদেশের ক্ষেত্রে মুদ্রা, বাংলাদেশের মুদ্রার নাম হলো টাকা, ভারতের রুপি, জাপানের ইয়েন, আমেরিকা ডলার,
যুক্তরাজ্যে পাউন্ড, স্টার্লিং ইত্যাদি। পৃথিবীর প্রতিটি দেশের নিজস্ব মুদ্রা রয়েছে। এই মুদ্রা অবশ্যই একটি দেশ ছাড়া মুদ্রা ছাড়া একটি দেশ কল্পনাও করা যায় না। তাহলে মুদ্রার কিছু বৈশিষ্ট্য রয়েছে। মুদ্রার বৈশিষ্ট্য কি? প্রত্যেক রাষ্ট্রের নিজস্ব একক মুদ্রা প্রচলন করে, যার বিনিময় মূল্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত। অবশ্যই বাংলাদেশের যে মুদ্রা সেটি হলো টাকা, এবং এর বিনিময় মূল্য অবশ্যই আছে এবং সেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। সঞ্চয়ের বাহন মূল্যের পরিমাপক হিসাবে এবং ভবিষ্যৎ দেনা পাওনার মেটানোর ক্ষেত্রে এটি ব্যবহৃত হয়। এটি আমাদের দেশে শুধু নয়, পৃথিবীর যেসব গোটা পৃথিবীতেই এই বর্তমানে মুদ্রা সঞ্চয়ের বাহন হিসাবে, মূল্যের পরিমাপক হিসাবে এবং অবশ্যই দেনা পাওনা মেটানোর ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। যদি এসব বৈশিষ্ট্য না থাকে বা এসব কাজ মুদ্রার মাধ্যমে করা না যায় তাহলে হবে না। ব্যবসায়িক লেনদেন অবশ্যই মুদ্রা ছাড়া বর্তমানে ব্যবসায়িক লেনদেন সম্ভব না। ঋণ এবং বিনিয়োগ ক্ষেত্রে এটি ব্যবহৃত হয়। অর্থের উৎপাদিকা শক্তি বিদ্যমান, অর্থাৎ অর্থকে ব্যবহার করে যে উৎপাদন করা যায় সেটাই হলো উৎপাদিকা শক্তি। তাহলে অর্থের উৎপাদিকা শক্তি বিদ্যমান, এটি আয় বন্টনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, আর্থ সামাজিক মর্যাদার বাহন হিসাবে কাজ করে। অবশ্যই একজন মানুষের আর্থ সামাজিক অবস্থান, তার অবস্থান কি এমন হবে, এটা অনেক ক্ষেত্রে মানুষের মর্যাদাকে নির্ধারণ করে দেয় অর্থ। অর্থাৎ যদি একজন অর্থশালী ব্যক্তি বা বিত্তশালী ব্যক্তির মর্যাদা সমাজে, আমাদের যে সমাজ ব্যবস্থা সেই সমাজ ব্যবস্থায় সাধারণত উপরের দিকেই হয়ে থাকে। অর্থাৎ কারো যদি অর্থ টাকা পয়সা অর্থাৎ টাকা পয়সা বেশি থাকে তাহলে তার মর্যাদাও কার্যাবলী। আধুনিক অর্থনীতি একান্ত অর্থভিত্তিক, এর ফলে বর্তমান অর্থ ব্যবস্থায় একটি অপরিহার্য উপাদান হিসাবে অর্থ বিবেচনা করা হয় বা মুদ্রা বিবেচনা করা হয়। মুদ্রার কার্যাবলী বা অর্থের কার্যাবলী তিন ধরনের হয়ে থাকে। একটি হলো বাণিজ্যিক কার্যাবলী অর্থাৎ কমার্শিয়াল ফাংশন, সামাজিক কার্যাবলী বা সোশ্যাল ফাংশন, এবং মনস্তাত্ত্বিক কার্যাবলী বা সাইকোলজিক্যাল ফাংশন। আমরা প্রথমে দেখি যে বাণিজ্যিক কার্যাবলী কি। বাণিজ্যিক কার্যাবলী হলো এর মধ্যে আসে বিনিময়ের মাধ্যম। অর্থের প্রাথমিক ও প্রধান কাজ হলো বিনিময়ের মাধ্যম হিসাবে লেনদেন সম্পন্ন করা। অর্থাৎ বিনিময়ের মাধ্যম এটা সর্বজন গ্রাহ্য হতে হবে বা সর্বজন স্বীকৃত হতে হবে। তাই এর দ্বারা যে কোনো পরিমাণ পণ্য ও সেবা ক্রয় বিক্রয় করা যায়, ফলে লেনদেন সহজ ও গতিশীল হয়। এরপরে আসে মূল্যের পরিমাপক। দ্রব্য বিনিময় প্রথার মূল্য পরিমাপের ক্ষেত্রে কোনো সাধারণ মানদণ্ড না থাকায় বিভিন্ন ধরনের আপেক্ষিক মূল্য নির্ধারণ করা কঠিন ছিল। অর্থাৎ যখন দ্রব্যের বিনিময়, অর্থাৎ এক দ্রব্যের পরিবর্তে আরেক দ্রব্য বিনিময় করা হতো, তখন যে তার মানটা কেমন হবে, মূল্য কেমন হবে সেটা নির্ণয় করার জন্য কোনো নির্দিষ্ট বা স্থায়ী মানদণ্ড না থাকার কারণে তার মূল্য পরিমাপ করার ক্ষেত্রে সমস্যা হতো। কিন্তু অর্থ সকল দ্রব্য, সেবা বা সম্পদের মূল্য পরিমাপের সাধারণ মানদণ্ড হিসাবে কাজ করে বিধায় বিনিময় ব্যবস্থার উন্নয়ন, সম্প্রসারণ ও লেনদেন সহজতর হয়েছে। অর্থাৎ এক্ষেত্রে অর্থ সকল দ্রব্যের মানদণ্ড, কমন মানদণ্ড হিসাবে কাজ করার কারণে মূল্যের পরিমাপ করা, বিভিন্ন দ্রব্যের মূল্যের পরিমাপক হিসাবে বা মূল্যের পরিমাপ করা সহজতর হয়েছে। স্থগিত লেনদেন বলতে ভবিষ্যৎ দেনা পাওনাকে বোঝায়। অর্থাৎ ভবিষ্যতে কোনো দ্রব্যের মান কেমন হবে, মূল্য কত হবে সেটা নির্ধারণ করার জন্য অর্থ ব্যবহার করা হয় বা এক্ষেত্রে অর্থ কাজ করে। সঞ্চয়ের বাহন,
অনেক দ্রব্য আছে, দ্রব্য সামগ্রী আছে যেগুলো পচনশীল বা ক্ষণস্থায়ী, সেগুলো সঞ্চয় করা, দীর্ঘমেয়াদী সঞ্চয় করা যায় না, কিন্তু অর্থ দ্বারা সবকিছু বিনিময় করা যায় বলে এরূপ দ্রব্য সামগ্রী বা সেবার মূল্য অর্থের মাধ্যমে সংরক্ষণ করা সম্ভব। সেজন্য সঞ্চয় অর্থকে সঞ্চয়ের বাহন বলা হয় বা বাহক বলা হয়, মূল্য স্থানান্তরের বাহন। অনেক দ্রব্য সামগ্রী আছে যেগুলো, দ্রব্য সামগ্রী বা বিষয়াদি আছে যেগুলো এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া যায় না, কিন্তু অর্থের মাধ্যমে সেগুলোকে অর্থে রূপান্তর করে সেটা আবার এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া যায়। অর্থাৎ যেমন জমি আমরা এক জায়গা থেকে বা কোনো বিল্ডিং আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারি না, কিন্তু তার মূল্য, সমপরিমাণ মূল্য আমরা স্থানান্তর করতে পারি বা নিয়ে যেতে পারি। ঋণের ভিত্তি অর্থ ঋণের ভিত্তি হিসাবে কাজ করে। বর্তমানকালে ব্যবসায়িক লেনদেনের অধিকাংশ বিভিন্ন ধরনের ঋণপত্র, যেমন চেক, ব্যাংক ড্রাফট, বিনিময় বিল প্রভৃতির মাধ্যমে সম্পন্ন হয়। ব্যাংক আমানত হিসাবে রক্ষিত নগদ অর্থের ভিত্তিতেই ব্যাংক এসব ঋণপত্র পরিচালন করে। তৃপ্তি বৃদ্ধির উপায় কি? ভোক্তার প্রধান লক্ষ্যই হলো সীমিত আয়ের মধ্য থেকে দ্রব্য সামগ্রী ক্রয় করে সর্বোচ্চ তৃপ্তি লাভ করা। তাহলে এক্ষেত্রে নিয়মানুসারে বিভিন্ন দ্রব্য হতে প্রাপ্ত প্রান্তিক উপযোগ, যখন দ্রব্যের দামের সমান হয়, অর্থাৎ প্রান্তিক উপযোগ যেটা আমরা জানি, প্রান্তিক উপযোগ অর্থাৎ মার্জিনাল ইউটিলিটি, যখন দামের সমান হবে তখন একজন ভোক্তা সর্বোচ্চ তৃপ্তি লাভ করে। এছাড়া ভোক্তা অর্থের মাধ্যমে নিজের ইচ্ছা ও প্রয়োজন মাফিক দ্রব্যাদি, অর্থের মাধ্যমে একজন ভোক্তা যে কোনো দ্রব্য ক্রয় করতে পারে এবং সে অনুযায়ী সে তৃপ্তি দ্রব্য ক্রয় করে তৃপ্তি পেতে পারে। বন্টনের কাজ, দেশের মোট জাতীয় উৎপাদন বা এবং উৎপাদনে অংশগ্রহণকারী উপকরণগুলোর পারিশ্রমিক অর্থের মাধ্যমে বন্টন করা সহজতর হয়। বন্টন ব্যবস্থা সহজীকরণের ক্ষেত্রে অর্থ মৌলিক ভূমিকা পালন করে। অর্থাৎ উৎপাদনের যে চারটি উপাদান, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, এই চারটি উপাদানের মধ্যে কোন উপাদানের অংশ কত বা অবদান কত, সেই অবদান বিভিন্ন উপাদানের মধ্যে বন্টন করে দেওয়ার সহজ উপায় হল অর্থ। সামাজিক কার্যাবলী রয়েছে, এর মধ্যে হলো মর্যাদা ও নিশ্চয়তার প্রতীক। অর্থাৎ মানুষের সমাজে মানুষের মর্যাদা ও নিরাপত্তা দ্রব্য সামগ্রী ও সম্পদের আর্থিক মূল্যের দ্বারাই নির্ধারিত হয়। অর্থাৎ কারো যদি আর্থিক সম্পত্তি বা মুদ্রা যদি বেশি থাকে তাহলে তার সামাজিক নিরাপত্তা এবং নিশ্চয়তা বা মর্যাদা এখানে বেশি থাকে। এবং সামাজিক সম্পর্ক রক্ষা, বিভিন্ন ধরনের সামাজিক অনুষ্ঠান এবং উৎসবের ক্ষেত্রে উপহার ঢোকন পাঠানোর মাধ্যমে সামাজিক দায় দায়িত্ব পালন করা হয়। এর ফলে সামাজিক বন্ধন দৃঢ় হয় এবং সংস্কৃতি ও সভ্যতার বিকাশ ঘটে। এছাড়াও মুদ্রার মনস্তাত্ত্বিক কার্যাবলী রয়েছে। মনস্তাত্ত্বিক কার্যাবলী হলো মনকে প্রফুল্ল রাখার মতো বা মনকে চাঙ্গা করার মতো যে কাজ সেগুলোই হলো মনস্তাত্ত্বিক কার্যাবলী। মুদ্রা বা অর্থ তার বিভিন্ন মুখী ব্যবহার ও উপযোগ দ্বারা ব্যক্তি জীবনে স্বাচ্ছন্দ্য নিয়ে আসে। পর্যাপ্ত অর্থ থাকলে আধুনিক বিনোদন সামগ্রী, ভোগ, উন্নত চিকিৎসা গ্রহণ এবং বসবাসের ক্ষেত্রে উন্নত উপকরণ ও পরিবেশ লাভ করা যায়। ফলে মানুষ সদা প্রফুল্ল থাকে এবং দুশ্চিন্তামুক্ত জীবনযাপন করে। অর্থাৎ এক কথায় বলা যায়, অর্থ বেশি থাকলে বা অর্থ পর্যাপ্ত পরিমাণে থাকলে মন ভালো থাকে, মন ভালো থাকলে সে দুশ্চিন্তামুক্ত ভাবে জীবনযাপন করতে পারে এবং তার অন্যান্য কাজকর্ম করা তার জন্য আরো সহজতর হয় এবং সে একজন সুখী মানুষ হওয়ার ক্ষেত্রে
সুবিধাজনক অবস্থানে থাকে। তো উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে আমরা বলতে পারি বিভিন্ন অর্থ বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যাবলী সম্পাদন করে। এই কার্যাবলী সম্পাদনের মাধ্যমে দ্রব্য বিনিময় প্রথার সকল অসুবিধাকে দূর করে বিনিময় ব্যবস্থাকে সহজতর, উন্নততর ও সর্বজনীন করে থাকে। আধুনিক অর্থ ব্যবস্থার এই মুদ্রা ছাড়া চিন্তা করা যায় না। এখন আমি বিহীন মুদ্রা নিয়ে আলোচনা করব। দ্রব্য ও সেবা ক্রয় বিক্রয় তথা ব্যবসায়িক লেনদেনের জন্য দু ধরনের বিনিময়ের মাধ্যম ব্যবহৃত হয়। একটি যার একটি হলো বিহীন মুদ্রা বা লিগ্যাল টেন্ডার এবং আরেকটি হলো আমানত বা ডিপোজিট। বিহীন মুদ্রা কি? সরকার আইনের মাধ্যমে যে মুদ্রা প্রচলন করে এবং মূল্যের পরিমাপক, সঞ্চয়ের বাহক ও বিনিময়ের মাধ্যম হিসাবে দেশের জনসাধারণ যা গ্রহণ করতে বাধ্য থাকে তাকে বিহিত মুদ্রা বলে। ইহা দুই প্রকার, অর্থাৎ বিহিত মুদ্রা দুই প্রকার, একটি হলো অসীম বিহিত মুদ্রা আর একটি হলো সসীম বিহিত মুদ্রা। অসীম বিহিত মুদ্রা হচ্ছে আনলিমিটেড লিগ্যাল টেন্ডার, সসীম বিহিত মুদ্রা লিমিটেড লিগ্যাল টেন্ডার। লেনদেনের পরিমাণ যত বেশি হোক না কেন, তা যে অর্থের মাধ্যমে পরিশোধ করা যায় তাকে অসীম বিহিত মুদ্রা বলে। যেমন বাংলাদেশে 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 500 টাকা হলো অসীম বিহিত মুদ্রা। অর্থাৎ যে কোনো পরিমাণ লেনদেন এই অর্থের মাধ্যমে, এই মুদ্রার মাধ্যমে পরিশোধ করা যায়। আবার সসীম বিহিত মুদ্রা লেনদেনের কাজে যে অর্থের একটি নির্দিষ্ট পরিমাণের অধিক কোনো ব্যক্তিকে আইনত বাধ্য করা যায় না তাকে সসীম বা সীমিত বিহিত মুদ্রা বলা হয়। যেমন 1 টাকা, 2 টাকা, 5 টাকা সসীম বিহিত মুদ্রা, এই মুদ্রা গ্রহণকারী কি পরিমাণ গ্রহণ করবে বা আদৌ গ্রহণ করবে কি না তার ইচ্ছার উপর নির্ভর করে। অর্থাৎ সসীম বিহিত মুদ্রা দিয়ে বড় কোনো অ্যামাউন্ট, বড় কোনো পরিমাণ বিনিময় করা যায় না। এক্ষেত্রে গ্রহণকারী, এক্ষেত্রে যে কোনো ব্যক্তিকে আইনত বাধ্য করা যায় না যে তাকে এই পরিমাণ অর্থ নিতেই হবে। তাহলে এর জন্যই এটি হলো সসীম বিহিত মুদ্রা, অর্থাৎ ছোট পরিমাণ বা অল্প পরিমাণ অর্থ বা লেনদেন এই মুদ্রার মাধ্যমে করা যায়। ডিপোজিট আমানত বা ঋণ সৃষ্টির সাথে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান জড়িত। সঞ্চয় বা মুদ্রা নিরাপত্তা বিধানের জন্য জনসাধারণ সাধারণত বাণিজ্যিক ব্যাংকে যে নগদ অর্থ গচ্ছিত রাখে এবং কিছু শর্তের অধীনে তা উত্তোলনের অধিকার ভোগ করে তাকেই আমানত বলে। তাই আমানত হলো ব্যাংকে গচ্ছিত জনসাধারণের মুদ্রা যা চেকের মাধ্যমে উত্তোলন করে ব্যবসায়িক কাজকর্ম পরিচালনা করা যায়। অর্থাৎ জনসাধারণ যখন তাদের অর্থ ব্যাংকে জমা রাখে এবং কিছু শর্তের অধীনে তা উত্তোলনের অধিকার ভোগ করে বা অধিকার রাখে, তখন সেটি আমানত হিসাবে বিবেচিত হয়। আমানত 3 ধরনের হয়ে থাকে। একটি হলো চলতি আমানত, সঞ্চয়ী আমানত এবং স্থায়ী আমানত। চলতি আমানত হলো যে আমানতের অর্থ আমানতকারী তার প্রয়োজনে যে কোনো সময় উত্তোলন করতে পারে, সে আমানতই হলো চলতি আমানত। সঞ্চয়ী আমানত দেশের প্রত্যেক ব্যক্তি বা প্রতিষ্ঠানের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়কে সংগ্রহ করে এরূপ আমানত গঠন করা হয়। আমানতকারী আমানতকৃত অর্থের উপর সুদ লাভ করে এবং তবে সপ্তাহে 2 বারের বেশি অর্থ উত্তোলন করা যায় না। অর্থাৎ এই ক্ষেত্রে আমানতকারী সঞ্চয়ী আমানতের ক্ষেত্রে আমানতকারী সপ্তাহে 2 বারের বেশি অর্থ উত্তোলন করতে পারে না, এবং যদি করতে চায় তাহলে অবশ্যই ব্যাংকে আগে নোটিশ করে জানাতে হবে। স্থায়ী আমানত নিরাপত্তার কথা চিন্তা করে অধিক মুনাফার আশায় ব্যক্তি বা প্রতিষ্ঠান যখন
নির্দিষ্ট সময় মেয়াদের লক্ষ্যে আমানত রাখেন এবং সেই আমানতকে স্থায়ী বা তখন সেই আমানতকে স্থায়ী বা মেয়াদি আমানত বলা হয়। মেয়াদ পূর্ণ হওয়ার পূর্বে এ অর্থ উত্তোলন করা যায় না। মেয়াদ পূর্ণ হওয়ার পূর্বে এ অর্থ যদি উত্তোলন করে তাহলে উত্তোলনকারীকে কম পরিমাণ সুদ প্রদান করা হয়। এ আমানতের সর্বনিম্ন মেয়াদ 1 মাস এবং সর্বোচ্চ 10 বছর থাকে, অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ের পূর্বে এই অর্থ উত্তোলন করা যায় না। যদি করে থাকে তাহলে নির্ধারিত সুদের চেয়ে কম পরিমাণ সুদ প্রদান করা এবং এর মেয়াদ সাধারণত 1 মাস থেকে সর্বোচ্চ 10 বছর পর্যন্ত হয়ে থাকে। তাহলে আমরা জানলাম আমানত 3 ধরনের, একটি হলো চলতি আমানত, সঞ্চয়ী আমানত এবং স্থায়ী আমানত। ব্যবসায়িক লেনদেনের 2টি মাধ্যমের কথা বললাম, অর্থাৎ বিহিত মুদ্রা এবং আমানত। এই 2টোর মধ্যে পার্থক্য দেখার চেষ্টা করব। অর্থাৎ বিহিত মুদ্রা এবং আমানতের মধ্যে পার্থক্য কি? বিহিত মুদ্রা হলো রাষ্ট্র কর্তৃক স্বীকৃত মুদ্রাই হলো বিহিত মুদ্রা। পক্ষান্তরে জনগণের নিকট ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় হতে যে আমানত সংগ্রহ করা হয়, আমানত সংগ্রহ করে ব্যাংক জনগণকে ঋণ প্রদান করে। অর্থাৎ জনগণের কাছ থেকে ব্যাংক আমানত সংগ্রহ করে, জনগণের যে সঞ্চয় সেটি সঞ্চয় করে সংগ্রহ করে এবং পরবর্তীতে জনগণকে আবার ঋণ প্রদান করে। বিহীন মুদ্রার সাথে রাষ্ট্র বা সরকার জড়িত, যেমন 10 টাকা, 20 টাকা, 50 টাকার নোট প্রচলনের ক্ষেত্রে সরকারি ক্ষেত্রে সরাসরি জড়িত। কিন্তু আমানতে সরকারি ও বেসরকারি ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান জড়িত। অর্থাৎ আমানত বিভিন্ন ধরনের সরকারি ব্যাংক, যেমন সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, এবং বেসরকারি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ইসলামী ব্যাংক, এগুলো কি করে, জনগণের কাছ থেকে অর্থ সংগ্রহ করে। অর্থাৎ জনগণের যে সঞ্চয় সেটি সংগ্রহ করে। তাহলে আমান বিহিত মুদ্রার সাথে সরকার জড়িত এবং আমানতের সাথে বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান জড়িত। বিহিত মুদ্রা সঞ্চয় ভোগ ও বিনিয়োগের মাধ্যমে সৃষ্টি হয়, পক্ষান্তরে আমানত সঞ্চয়ের ভাণ্ডার এবং বিনিয়োগের জন্য তহবিল গঠন করে দেয়। দেনাপোনা নিষ্পত্তিতে সংশ্লিষ্ট পক্ষগুলো বিহিত মুদ্রা গ্রহণে বাধ্য থাকে, কিন্তু ব্যাংক আমানতের ভিত্তিতে দেনাপোনা নিষ্পত্তি করতে কাউকে বাধ্য করা যায় না। আবার বিহিত মুদ্রা তারল্য অসীম, তারল্য বেশি, যে কোনো সময় যে কোনো জিনিস কেনা যায়, কিন্তু ব্যাংক আমানতের এরূপ তারল্য বা তারল্য নেই, যা ইচ্ছা করলেই এ দ্রব্য বা সেবা ক্রয় করা যায় না। অর্থাৎ ব্যাংক আমানতের তারল্য, ব্যাংক থেকে টাকা তুলতে হবে, তারপরে দ্রব্য ও সেবা ক্রয় করার জন্য ব্যয় করতে হবে। সেজন্য বলা হচ্ছে বিহিত মুদ্রা তারল্য বেশি, অসীম, যে কোনো সময় যে কোনো জিনিস বা দ্রব্য ক্রয় করা যায়, কিন্তু ব্যাংক আমানতের এরূপ তারল্য নেই। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস খোদা হাফেজ।